ভূমি রেকর্ড জরিপ কাজ ও কর আদায় সহ গোটা ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ এনে তা প্রতিরোধে মন্ত্রণালয়কে ৬ দফা সুপারিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সচিবালয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলুর সাথে বৈঠকে এই সুপারিশ উপস্থাপন করে দুদকের প্রতিনিধি দল। এ সময় ভূমিমন্ত্রী জানান, দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে। দুদকের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন কমিশনার ডক্টর নাসিরুদ্দিন আহমেদ। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। গোটা ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ এনে খাস জমি, অর্পিত সম্পত্তি ও পরিত্যক্ত জমি সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছে দুদক। এসব দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়ে বৃহস্পতিবার ভূমিমন্ত্রীর সাথে বৈঠক করলেন দুদক কমিশনার ডক্টর নাসিরুদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় দুদকের পক্ষ থেকে ৬ দফা সুপারিশ উত্থাপন করা হয়। প্রতিরোধের কাজগুলো এবং সিস্টেমের কি ইমপ্রুভ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। যে ভূমি ক্ষেত্রে ভূমি, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী যে কথাটি বললেন, দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা খুবই গুরুত্ব, আমাদের উদ্দেশ্য ওইটি অর্জন করা। তো সেই ক্ষেত্রে আমরা কাজগুলো করে যাচ্ছি। ভূমি জরিপ কাজে প্রশিক্ষিত কর্মচারী নিয়োগ, চিহ্নিত অসৎ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ সকল অধিদপ্তরের কাজে স্বচ্ছতা, জনগণের ভোগান্তি কমানো এবং ডিজিটাল পদ্ধতিতে কাজ করার কথা বলা হয় সুপারিশে। আমরা বেশ কিছু সাজেশন দিয়েছি, অন্যরা পদক্ষেপ নিয়েছে এবং এখানে অনেক আমাদের বুঝতে হবে যেখানে জটিলতা আছে, আইনি জটিলতা। এ সময় ভূমিমন্ত্রী জানান, দুদকের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে মন্ত্রণালয়। দুর্নীতি কমাতে ভূমি অফিসের কাজ ডিজিটাল করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে যে জিরো টলারেন্স, এই ক্ষেত্রে ওনাদের যে অবজারভেশন যেটা ইতিমধ্যে কমিশনার সাহেব উল্লেখ করেছেন, সেই অবজারভেশনের সঙ্গে আমরা সাম্যক আরও ভালো করে পরিচিতি লাভ করব এবং আমরা জানতে পারব। ভূমি সংক্রান্ত সব ধরনের কাজে দুর্নীতি কমাতে মন্ত্রণালয়ের সদিচ্ছা থাকলেও লোকবলের অভাবে তা পুরোপুরি সম্ভব হয়ে উঠছে না বলে জানান ভূমিমন্ত্রী। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।